সাথে তো বাবাই দেবেন না কন্যা প্রশ্নের জন্য। এখন এখানে এই যে আপনার মানদাতা, বুঝলেন, মানদাতা আপনার যেই মনির দেখতে আসতেছে, মন্দির ভাবছে সর্বনাশ, যদি মনির বাক্য লঙ্ঘন করি তাহলে আমি পুরে সাই হয়ে যাবো, তাই না? আবার যদি মনির বাক্য রক্ষা করি, যখন বলো যে আপনার তো 50টা মেয়ে আছে, আমার একটা মাইয়া দেন, বিয়ে করবো, তখন রাজা বললো আমি যদি তাকে বলছি বিয়ে দেব না বুড়োরে, তাই না, তাহলে অভিশাপ দিয়ে আমার সাই করে দেবে মুনি। আবার যদি মেয়ে দেই, হ্যাঁ, তাহলে আমি আর নর্ক দিতে পারি, কারণ যদি উপযুক্ত কন্যাকে উপযুক্ত পাত্রকে না দেওয়া যায় সেই দায় দায়িত্ব বাপ মার, বোঝা যায়, নরকে যাবে। আর যদি সৎপাত্র দিতে যাবে তাহলে তিনটা মেয়ে বিয়ে দিয়ে সে বৈকুণ্ঠ দাম যাবে, যেখানে ভালো হয়নি মন্দ, তাই না? রাজা বলছে ধর্ম সংকট এটির সর্বনাশ, এখন কি করি, যদি মেয়ে না দেই ভাষ্য হয়ে যেতে পারি, আর মেয়ে দিলে আমি নরকে যাবো, কা জ্বালাটা কত ধ্যান দিই, বুড়া তোর তোরকে বুড়া। এখন উনি একটা কৌশল করছে, হরে কৃষ্ণ, উনি একটা কৌশল করছে, কি কৌশল, যে আমি কিছুই বলবো না, আমি মনির উপর দায়িত্ব দেব, কারণ মনিবর আমার 50টা মেয়ে আছে, যে মেয়ে আপনার পছন্দ করে সেই মেয়ে আপনি বিয়ে করতে পারবেন। তো বিষয় হচ্ছে এই, তো এখন সেই যুগে মেয়েদের ইচ্ছার বাইরে কেউ বিয়ে করতে পারতো না, সত্য যুগের কাহিনী। তো এখন যে মেয়ের কাছে যায় ওই মেয়ে তখন মুখ ফুরায়, বুঝলেন তো, বিয়ার হচ্ছে না, হঠাৎ করে তার মনের মধ্যে চিন্তা আসছে যে আমি তো অষ্টসিদ্ধ প্রাপ্ত, আমি কেন এইভাবে আসছি, আমি ঘুরে কেন, আমি তো যে কোনো সময় যুবন হয়ে যেতে পারি। তখন উনি কামদেবের মতো শেয়ার হয়ে যায়, তখন প্রতিটি মেয়ে উন্মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায় তাকে স্পর্শ করার জন্য, এবং প্রত্যেকেই তার হাত ধরে, মানে আমি তোমার কথা রাজি, তোমাকে আমি বিয়ে করব। তখন সৌভরী মুনি 50 জন কন্যাকে বিয়ে করে, কিন্তু এই 50 জন কন্যাকে বিয়ে করে 50 আপনার 50 রূপ ধারণ করে, 50টা হয়ে যায়, 50 জন হয়ে যায়, কিন্তু ঘটনা একটা মাথা লড়লে সমস্ত মাথা লড়তো, একটা হাত লড়লে একটা হাত লড়তো, সব হাত তো লড়তো, একটা পালালে সব পাল লড়তো। এটা হলো যুগী, উনি ছিল, হ্যাঁ, উনি ছিলেন জুনজন যোগী, যারা যোগী তাদের বলে জুনজন যোগী, আর ভগবানের যুক্ত যোগী, এটা আমাদের বুঝতে হবে। এই সামান্য শব্দটুকু যদি বুঝি তাহলে অনেক বোঝা হয়ে যাবে। অনেক সময় যারা মূর্খ মানুষগুলো ওই যোগীর লীলা খেলা দেখে মনে করে বড় ভগবান এসে হাজির হয়েছে, কিন্তু এরা হলো জুনজন যোগী আর ভগবানের যুক্ত যোগী। ভগবানের প্রতিটি অঙ্গ একই সময় লড়তে হয় না, প্রতিটি ব্রহ্মপুক পর্যন্ত আলাদা আলাদা লড়ে, প্রতিটি অঙ্গ আলাদা আলাদা লড়ে, আর যোগীর একটা মাথা লড়লে সমস্ত মাথা লড়বে, 50 জন হয়ে গেলেও পরেও, একটা হাত লড়লে সমস্ত হাত লড়বে, একটা পা লড়লে সমস্ত পা লড়বে। এটা ভগবান যোগী আর এমনি যোগীর মধ্যে পার্থক্য, একটা হলো যুক্ত যোগী আর হলো জুনজন যোগী। যাদের এই লীলাগুলা করে তাদের বলা হয় জুনজন যোগী, আর ভগবান হলো যুক্ত যোগী, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা বুঝি না, উল্টা পাল্টা করি, যারে তারে ভগবান বলে উপরে প্রতিস্থাপন করি, ভগবান একজনই ছিল, পরাত্ম ঈশ্বর সে শ্রীকৃষ্ণ। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা সন্দ বলা হয় অসুর, যারা নিজেরা ভগবান হতে চায়, হ্যাঁ, বক্তা হতে চায়, মালিক হতে চায়, কর্তা হতে চায়, এখানে প্রভুজ তাদের বলছে অসুর। এই পৃথিবীতে অসুরের সংখ্যা যত যখন অত্যন্ত বেড়ে যায় তখন ভগবতের ভক্তের কাছে পৃথিবী নরক হয়ে ওঠে, হ্যাঁ, তাই, কারণ এখানে দেখেন কি কাণ্ড, এখানে ভোর 3টা থেকে শুরু হয় সাধন ভজন, আর সর্বদা কি এই ব্রহ্মচারীরা, তারপরও তারা কি সমালোচনার বাইরে থাকতে পারে, কত কষ্ট তাদের থাকতে হয়, এবং কম বেশি ভাবাও যায় না, কম বেশি এখানে আমরা যারা ভোগবাদী জীব আছি তারা তো এটাকে মেনেও নিতে পারে না। এই যে সাধারণত যেভাবে আমরা দেখি, বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে, যারা জীবত্যাকারী, যারা প্রসাদ বুঝি না, এবং যারা যথার্থ অর্থে গীতা ভগবত মানে না, নামি মাত্র হিন্দু, তারাই আমাদের কিন্তু দুঃখ কষ্ট বেশি দেয়, বিশেষ করে ইসকনের ভক্ত যারা আমরা আছি। হ্যাঁ, কারণ যারা ভোগ শূন্য না হয় তারা তো ভোগকে, ভোগ শূন্য না হলে তো যারা ভোগ ত্যাগ করেছে তাদের সাথে তো দ্বন্দ্ব হবেই,
কিন্তু কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তো বুঝতে হবে। ঠিক হলেও যেটা গীতায় যোগ বলছে সেটা ঠিক, আমি যা বলছি এটা ঠিক না, কারণ আমার মধ্যে চারটা দোষ থাকবে, আমি কোনো না কোনো ভুল করব, আমি মোহগ্রস্ত হব, আমি সব জানি না, আমি সব দেখি না, আমি কেউ সব শুনি না, আমি সব ধারণ করতে পারি না, সুতরাং আমার মধ্যে চারটা দোষ থাকবেই। কিন্তু গীতার মধ্যে কোনো ভুল নাই, ভাগবতের মধ্যে ভুল নাই, সিদ্ধান্ত নিলে গীতা ভাগবতের সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, ঝগড়াঝাটি হতেই পারে, মধ্যস্থ ভাগবত পুরাণ, কারণ কলিতে কলহ তো হবেই, কিন্তু সালিস সালিস হলো ভাগবত।